আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা খান কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আগে থেকে চিকেনটাকে সেদ্ধ করে তারপর চিকেন ফ্রাই করবেন সেই পদ্ধতি। অনেক সময় দেখা যায় কাঁচা চিকেনটা যখন আমরা ফ্রাই করি, অনেকেই মনে করেন যে এটা ভিতর থেকে হয়তো ভালোভাবে সেদ্ধ হয় না, বিশেষ করে মুরব্বিরা এটা খেতে চান না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। চলুন তাহলে দেখে ফেলি। প্রথমে এখানে আমি একটা বোলে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, খুব ভালো করে মশলাটা মাংসের সাথে মাখতে হবে আর এই কাজটা হাত দিয়ে করলেই পারফেক্ট হয়। এভাবে উল্টে পাল্টে ভালো করে মেখে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব, যেহেতু আমার হাতে সময় কম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাতের জন্য মেখে রেখে দিলেও পারেন। প্রায় 2 ঘন্টা পর এটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এই বাটিটা আমি ধুয়ে নিচ্ছি, যতটুকু মশলা লেগে আছে সেটাও আমি নিয়ে নিচ্ছি ধুয়ে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে চাল দিয়ে সেদ্ধ করে নিব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি একটু হালকা ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলবো, কারণ এই ঝোলটা দিয়ে কিন্তু আমি কুড়িংটা করবো, সেজন্য আমি হালকা একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে 1/2 পরিমাণ চিকেন আলাদা করে নিয়ে নিয়েছি, কারণ আজকে আমি সবগুলো ফ্রাই করব না, সেজন্য কিছু পরিমাণ এখানে নিয়ে আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি। এখন এই ডিমটাকে ভালো করে মাংসের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। এবার কোট করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। এখন এগুলোকে আমি একটু চেলে নিচ্ছি। বাড়তে এগুলো আমি ফেলে দিচ্ছি। আমার গোলমরিচের গুঁড়াটা দেওয়া বাকি আছে, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, কারণ আগে কিন্তু আমি সেদ্ধ করার সময় এখানে 1 চামচ ইউজ করেছি, এখন আর বেশি করতে হবে না, জাস্ট কোট করার জন্য অল্প একটু দিলেই চলবে। ঘুরে ফিরে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভারী করা যাবে না, তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে না, জাস্ট হালকা একটা কোট করে নিলেই চলবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, এটা একেবারেই অপশনাল, জাস্ট দেখতে ভালো লাগবে সেজন্য দিয়েছি আমি, এটা না দিলেও কিন্তু চলবে। ভালোভাবে মেখে নিলাম, এখন আমি ফ্রাই করতে চলে যাব। আমি চুলাতে একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তেলটা ভালো করে গরম হওয়ার পর এখন এর মাঝে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনটা আমার আগে থেকেই সেদ্ধ করা, তাই এখানে আমার সেদ্ধ করার কিছু নেই, জাস্ট চুলার আঁচটা মাঝারি রেখে উল্টে পাল্টে 3-4 মিনিট ভেজে নিলেই চলবে। উপরে আমি যে কোটটা করেছি সেটা মোটামুটি একটু মোচমোচে হলেই চলবে। আমি ভিডিওটা একটু টেনে টেনে দেখাচ্ছি, তা না হলে অনেক লং হয়ে যাবে। উল্টে পাল্টে এগুলোকে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি, আমার এগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। এখন একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে এভাবে একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্টাইলে
চিকেন ফ্রাই। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।